আকাশ থেকে খালি দেখেন না, নিচের থেকে আসছেন আপনারা। বড় দিয়ে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন? রমজান আসছে, এখন এই অবৈধ দখলদার সরকারের যে লুটপাটের মন্ত্রীরা আছে, আর আমাদেরকে এখন বিভিন্নভাবে ওয়াজ মাহফিল করা শুরু করছে, কিছু না খাইলেই তো হয়। আপনারা সরাসরি বলে দেন, খেজুরের উপরে ব্যান এম্বার্গো দিয়ে দেন যে খেজুর আনা যাবে না। এখন খেজুর কি এমপি মন্ত্রীরা খাবে কিনা? এমপি মন্ত্রীদের লুটপাটের বিলের, বাসা ভাড়া, তেলের কোনো কমতি দেখা যাচ্ছে না তো? সারা বাংলাদেশে সরকার তো ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে, নতুন করে ওয়াজ মাহফিল আসছে, বয়ান আসছে, সেটা হচ্ছে খেজুরের যেহেতু দফায় দফায় ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ইম্পোর্টের উপরে, খেজুরের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এখন বলা হচ্ছে খেজুর খাইতে হবে কেন, খেজুরের বদলে বড়ই খান, তারপরে হচ্ছে আঙ্গুর খাইতে হবে কেন, আঙ্গুরের বদলে এইটা খান সেইটা খান। এই অবৈধ সরকারের এক উপদেষ্টা না যেন এক চাকর বাকরকে দেখলাম, সে একদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছে, রাজকীয় হালতে। তিনি বিমানে যাবেন, কার সাথে দেখা করবেন, কোথায় খাবেন, কার বিয়ে বাড়িতে যাবেন, কার কবর জিয়ারত করবেন, উনি আবার বিমানে ফিরে আসবেন, আসা যাওয়ার পথে যেন ওনাকে সকল প্রোটোকল দেওয়া হয়। এই হচ্ছে বাংলাদেশের একটা রাষ্ট্র ব্যবস্থাপনা হয়ে গেছে, যে সরকারের রাজনৈতিক চাকর বাকররা প্রোটোকল নিয়ে ঢাকা চট্টগ্রাম ঢাকায় সফর করে, আর এই মন্ত্রী সকলগুলো অবৈধগুলা আমাদেরকে অ্যাডভাইস করে আমরা যেন খেজুর খাইতে না পারি, আমরা বড়ই খাবো, আমরা যেন আঙ্গুর না খাই। এই ধরনের কপটতা এর আগে আমরা দেখেছি, কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া, তারপরে হচ্ছে ভাতের বদলে আলু খাওয়া, এরপরে হচ্ছে তেল না খাওয়া, পেঁয়াজ না খাওয়া, লবণ কম খাওয়া, চিনি না খাওয়া, এই ধরনের বহুত ওয়াজ মাহফিল আমরা দেখেছি। এগুলো বন্ধ হওয়া দরকার, এবং এগুলোর মাধ্যমে মানুষের সমর্থন লাভের কোনো সম্ভাবনা নাই। বেলি রোডের আগুনের ঘটনা সরকারের ইমিডিয়েটলি ক্ষতিপূরণ দেবার প্রশ্ন কিভাবে আসলে, এই আশাটার মাধ্যমটা কি? এখানে কি সরকার কোনো ডিউটি অফ কেয়ার অ্যাজিউম করেছে যে এটার জন্য সে দায়ী? তাকে কোনো কোর্ট, কোনো ইনভেস্টিগেশন বডি কি তাকে বলেছে ফাইনালি যে বেলি রোডের এই ঘটনাটার জন্য অথবা রাস্তাঘাটে অথবা এখানে সেখানে একটা দুর্ঘটনার জন্য সরকার দায়ী? এই কনক্লুশনে আসে কিভাবে? কারণ শুরুতেই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন আসার সাথে তো একটা রেসপন্সিবিলিটি ইনভোক করবার জায়গা আছে, যে আসলে কে দায়ী এখানে, ক্ষতিপূরণটা কার কারণে এই ক্ষতিটা হয়েছে, এবং এই ক্ষতিটা পূরণ করবে কে, এই দায়টা কে শোধ করবে? তারপরে হচ্ছে যে ঘটনাটা যখন খুবই জীবন্ত, যখন ইনভেস্টিগেশনের শুরু শেষের কোনো কুলকিনারা হয় নাই, কয়েক ঘন্টার মধ্যে গিয়ে পোড়া মানুষদের সামনে, আত্মীয় স্বজনদের সামনে গিয়ে আমরা জনপ্রতি 25,000 টাকা করে দেয়া হবে ঘোষণা দেওয়াটা খুবই অসভ্য একটা কাজ। কয়েকদিন পার হয়ে গেল, এখনও অনেকগুলো দিক পর্যালোচনা হচ্ছে, অনেকগুলো প্রেক্ষিত মানুষ বোঝার চেষ্টা করছে, আলোচনায় আসছে। তার ভিতর একটা বিষয় দেখেন, যে আমরা এর আগে বলেছি যে বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে ডিসি, এসপি, সরকারের প্রশাসনের লোকজন গিয়ে ওখানে 20,000 টাকা, 25,000 টাকার চেক হস্তান্তর করে অথবা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করে। বেলিরোডেও দেখলাম যে এই অবৈধ দখলদার সরকারের এক কেরানি টেরানি মন্ত্রীজন্ত্রী কেউ হবে, তারা ওখানে গিয়ে বলেছে যে যারা মারা গেছেন তাদের সবাইকে 25,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে যে এটা একটা প্রাইভেট প্রপার্টিতে, একটা বিজনেস কমার্শিয়াল প্রপার্টিতে আগুন লেগেছে, কিভাবে লাগলো, কারা দায়ী সেটা এখন আইডেন্টিফাইড হয় নাই।